নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরাও ভালো আছি। ফান উইথ নাথ ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো সেই দিন আমরা ট্যাক্সিতে করে যাচ্ছিলাম এয়ারপোর্টে, ওই দিনের ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আসলে ভিডিওগুলি এত দেরিতে দেওয়ার কারণ হলো ইন্ডিয়াতে যাওয়ার পর আমি ভিডিও এডিট করিনি, কারণ যে সময়টাই ছিলাম সেটা অত্যন্ত মানে মূল্যবান সময় ছিল আমার কাছে। কারণ আমার মনে হচ্ছিলো যে টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিলো, তাই ওই টাইমটা আমি ভিডিও এডিট করে নষ্ট করতে চাইনি। পুরো টাইমটাই আমি আমার ফ্যামিলির মানুষের সাথে কাটাতেই ব্যস্ত ছিলাম। তো এখন আবার চলে এসেছি ইংল্যান্ডে, এসে আমি ভিডিওগুলি আবার দেখছিলাম আর ভাবলাম যে এখন তো আমি একদম ফ্রি আছি, তাই একটু এডিট করি আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা এয়ারপোর্ট চলে এসেছি, এসেই প্রথম এখানে মিল্কির বাবা আমাদের ব্যাগেজ কুটলার ওজন মাপছিল, কারণ ঘরেতে ওজন মাপা হয়নি। তো আমরা দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, মানে ওয়েটগুলো ঠিক আছে কিনা। তো যাই হোক, সবাই ভিডিওটি দেখুন, আশা করি সবার ভালো লাগবে। সিকিউরিটি চেকিং সব শেষ করে এখন আমরা বসে আছি গেট খোলার অপেক্ষায়। আর বসে বসে যেন সময়টা কাটছিলই না, কারণ খুব তাড়াতাড়ি মনে হচ্ছিলো ফ্লাইটে চলে যাই, খুব তাড়াতাড়ি দেশে চলে যাই। কারণ 6 বছর পরে যাচ্ছি, বাড়িতেও সবাই খুব এক্সাইটেড, বারবার ফোন করছিলেন, জিজ্ঞেস করছিলেন সব ঠিকঠাক আছে কিনা, আমরা ফ্লাইটে উঠেছি কিনা। বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট ম্যানচেস্টার টু দুবাই। দুবাই যাওয়ার পর আমরা আবার একটা ফ্লাইট চেঞ্জ করব। ফাইনালি আমাদের গেটটা খোলা হয়েছে আর আমাদের 1:10 ফ্লাইট। এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি। যেহেতু আমরা 5 জন ছিলাম আর সনাতন খুবই ছোট ছিল, তাই আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট ফার্স্ট ফ্লাইটটা সবার সিট এক জায়গায় নেবার জন্য। কারণ মিল্কি শিক্ষা ওদের খুবই ইচ্ছে ছিল উইন্ডো সিটে বসার জন্য, তো আমি বলেছি যে সেকেন্ড ফ্লাইটে ওরা বসতে পারবে। তো ফার্স্ট ফ্লাইটটা যেহেতু সনাতনকে নিয়ে প্রথমবার উঠছি, ও কিভাবে রিয়াক্ট করবে, খুব কাঁদবে কি না আমি তো আগে থেকে কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা প্রথম ফ্লাইটে মধ্যের সিটটাই নিয়েছিলাম। মিল্কির মনটা একটু খারাপ ছিল, কারণ ও খুবই জানালার সাইডে বসার জন্য এক্সাইটেড ছিল। কিছুক্ষণ পর দেখলাম যে ওরা দুজনেই বেশ আনন্দ করছিল, সাথে সাথে বাবুও স্ক্রিনে কার্টুন দেখছিল। মানে যতটুকু ভয় পেয়েছিলাম যে বাবু হয়তো টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় খুবই কাঁদবে, খুবই যন্ত্রণা করবে, ভয় পাচ্ছিলাম, কিন্তু ততটুকু করিনি। যাই হোক, ও মোটামুটি ভালোই ছিল, ঘুমাচ্ছিল, আর একটু একটু যখন কাঁদছিল তখন আমি একটু নিয়ে হাঁটছিলাম। তো ওভারঅল জার্নিটা বেশ ভালোই ছিল, এতটা কষ্ট হয়নি আমাদের। ফ্লাইটে ওঠার প্রায় 40 মিনিট পর আমরা লাঞ্চটা পেলাম। আমরা সকালবেলা দাদার ঘরে খেয়ে এসেছিলাম আর কিছু খাওয়া হয়নি, তো বেশ খিদে পেয়ে গেছে। তো প্রথমে শিক্ষা পেলো, খাবারটা বেশ ভালোই ছিল। মিল্কি পায়নি, তাই শিক্ষা মিল্কিকে দিয়ে বলছিল টেস্ট করে দেখতে। তো ওরা দুজনেরই খাবারটা বেশ পছন্দ হয়েছিল। পাস্তা ছিল উইথ চিকেন রোস্ট, আর সাথে ছিল ফ্রেশ ভেজিটেবলস, তারপর ডেজার্টও ছিল, অনেক কিছুই ছিল। মিল্কি ওর খাবারটা খুবই এনজয় করছিল, আর আমিও আমার খাবার পেয়ে গেছি। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, অনেক কিছুই ছিল।
food. Delicious. আমরা দুবাই এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের নেক্সট ফ্লাইটের জন্য টাইম ওয়েটিং টাইম ছিল 1 ঘন্টা, কিন্তু যেহেতু ফ্লাইটটা একটু ডিলে করেছে তাই আমাদের হাতে প্রায় 45 মিনিটের মতো টাইম আছে। আমাদেরকে দৌড়ে গিয়ে নেক্সট ফ্লাইট ধরতে হবে। তো আমরা এদিকে আমরা মা ছেলে দৌড়চ্ছি, আর সামনে মিল্কি শিক্ষা ওদের বাবার সাথে যাচ্ছে। যেহেতু সময়টা খুবই কম ছিল আর আমাদেরকে অনেকটা জায়গা যেতে হবে, তাই মানে আমি স্ট্রলারটা নেওয়ারও টাইম পাইনি। বাবুকে কুলে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম। দুবাই এয়ারপোর্টটা হচ্ছে সাইলেন্ট এয়ারপোর্ট, মানে ওইখানে কোনো কিছু অ্যানাউন্স করবে না, আমাদেরকে সব সাইন দেখে দেখেই যেতে হবে, মানে আমাদের নিজের গেটটা খুঁজে বের করতে হবে। তো আমাদের গেটের নাম্বারটা ছিল A15, আর এখানে দেখাচ্ছিল যে A1 to A24 যে গেটগুলো আছে সেটা সেখানে যেতে হলে আমাদেরকে ট্রেনে যেতে হবে। তো আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের ট্রেনটাও চলে এলো, আমরা এবার ট্রেনে বসে আমাদের গেটে যাব। ফাইনালি আমরা আমাদের গেটের কাছে চলে এসেছি। গেটটা ওপেন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের জোনটা এখনও কল করেনি। তো এখানে বসেছিলাম, আর বাবু যেহেতু ফ্লাইটে অনেকটা ঘুমিয়েছিল তাই ও খেলছিল, বেশ আনন্দ করছিল। তো ওর সাথেই আমরা খেলছিলাম, আর আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের জোনটা খুলবে, তারপর আমরা নেক্সট ফ্লাইটে গিয়ে উঠব। তো গাইস, দিস ইজ আওয়ার সেকেন্ড ফ্লাইট। আমরা এই ফ্লাইটটা দিয়ে কলকাতা পৌঁছব। প্রায় 5 ঘন্টা মতো সময় লাগবে কলকাতা যেতে। আর এই ফ্লাইটে উঠে মিল্কি শিক্ষা ওরা দুজনেই খুব খুশি। ওরা বলেছিল যে ওরা সিট সোয়াপ করে করে দুজনেই জানালার সাইডে একটু একটু করে বসবে। তো ফ্লাইট ছেড়ে দিয়েছে, আর মিল্কি বাইরের যে সুন্দর দৃশ্যটা ক্যাপচার করছিল আর বলছিল যে আমাদের ভিউয়ার্সরা দেখবে দুবাই এয়ারপোর্টের যে বাইরের সুন্দর দৃশ্য। কলকাতায় ফ্লাইট ল্যান্ড করবে, আর এটা ছিল ভোর। ভোরের দৃশ্যটা খুবই ভালো লাগছিল দেখতে। আমরা ফাইনালি কলকাতা চলে এসেছি এয়ারপোর্টে, আর এখানে এসে আমরা একটু ব্রেকফাস্ট করছি। তার কারণ হচ্ছে আমাদের যে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত যে ডোমেস্টিক ফ্লাইটটা সেটা হচ্ছে দুপুর 1টায়, আর আমরা খুব সকাল সকালই আমরা কলকাতা চলে এসেছি, প্রায় 8টার মতো হবে। তো এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করলাম, আর পরের ফ্লাইটে যাব। এয়ার ইন্ডিয়া হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইট। ফাইনালি আমরা আগরতলা এয়ারপোর্টে চলে এলাম, আর এসে ভাইকে দেখতে পেলাম, ও এসেছে আমাদের পিক আপ করতে। আসলে এই যে এত বছর পর নিজের কাউকে দেখার পর মনটা যে এত খুশি হয় তা আপনাদেরকে মানে আমি কি বলবো বলেও বোঝাতে পারবো না। বাবু তো মামাকে পেয়ে খুবই খুশি, মিল্কি শিক্ষাও। আর এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাব, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। আর যেহেতু রাস্তাতে আমরা হোটেলে ঢুকে আমরা টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছেই ছিল না, তাই এই যে আমার মা বাড়ি থেকে আমার সবচেয়ে প্রিয় মায়ের হাতের মাংস আর ভাত নিজের হাতে রান্না করে পাঠিয়েছেন, তাই আমরা রাস্তার মধ্যেই গাড়িটা থামিয়ে সবাই একটু খেয়ে নিলাম মায়ের হাতের মাংস ভাত।
খাবার খেতে খেতে আমরা এখানে বাচ্চারা সাইক্লিং করছিল ওইটা দেখছিলাম, আর এতদিন পর দেশে ফেরার পর যে মাটির একটা গন্ধ সেটাও যেন খুবই ভালো লাগছিল। যাই হোক, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোও দেখবেন, আমি একটু একটু করে সবার সাথে সব কিছু শেয়ার করব। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।